ইয়েস, কোনো প্রকার ভিপিএন কানেক্ট করা ছাড়াই বা ভিপিএন এর সাহায্য ছাড়াই আপনি চাইলে ফেসবুক ইউজ করতে পারবেন, তাও আবার 5G স্পিডের মতো স্পিডে। জানি অনেকেরই বিশ্বাস হবে না, তো চলুন আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনি আমাদের মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন, আর হ্যাঁ অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি আপনার নিকটস্থ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন, এবং কি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন কাজ হচ্ছে কিনা। ওকে, তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওপেরা মিনি লিখে। ওপেরা মিনি লিখে যখন সার্চ করবেন দেখতে পাবেন এই ব্রাউজারটি আপনার সামনে চলে আসবে। মাত্র 15 MB একটি ব্রাউজার, 500 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে, আপনি এটিকে ইনস্টল করে নেবেন। তো আমি কিন্তু ইনস্টল করে নিচ্ছি। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে সিম্পলি এভাবে আপনি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি, এরপর এখান থেকে এটিকে অ্যালাউ করে দিবেন, দেন কন্টিনিউ, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে সেট ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতে পারেন, তো আমি এই অপশনটি স্কিপ করে দিচ্ছি। এরপরে নোটিফিকেশন অ্যালাউ করতে পারেন, আমি ডন্ট অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। তো আপনার সামনে এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের আইকন শো করছে। তো আপনি এখানে ফেসবুকের আইকনে ক্লিক করে অথবা সার্চ বারে facebook.com লিখে পেয়ে যাবেন আর কি। সিম্পলি ব্রাউজারে যেভাবে লগ ইন করতে হয় ওভাবে ফেসবুকের ইন্টারফেসে আসার পরে লগ ইন করে নেবেন, আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে লগ ইন করে নিয়েছি। আপনি সিম্পলি এইভাবে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি ফেসবুক ইউজ করতে পারতেছি। বাট অনেকেই মনে করতে পারেন যে ভাই এখানে ফেসবুকের আগে থেকে যেই ডাটাগুলো লোড হয়েছিল সেগুলো হয়তো বা শো করতেছে আর কি, প্রিভিউ হচ্ছে না, সেটা কিন্তু নয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সেটা কিভাবেই বা হবে, এই ব্রাউজার এই মাত্র আমি ইনস্টল করলাম, এখানে তো এর আগে আমি প্রবেশ করিনি যে কোনো ডাটা লোড হয়ে রয়েছে, এরকম কোনো অপশন কিন্তু থাকার সম্ভাবনা নেই। তারপর দেখাচ্ছি এখানে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো রিলোড দেওয়ার পরে আমরা যদি ভিডিও আইকনে ক্লিক করি তাহলেই তো বুঝতে পারবো যে আসলে আমাদের ফেসবুক চলতেছে কিনা। তো আমি যদি ভিডিও আইকনে ক্লিক করি, ইয়েস, ভিডিও আইকনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা ভিডিও একদম স্মুথলি চলতেছে, কোনো প্রকার কোনো লোডিং হচ্ছে না। এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক ইউজ করতে পারবেন, একদমই সিম্পল, কোনো প্রকার কোনো লোড হবে না। আর হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে ওয়াইফাই ইউজ করে তারপরে ভিডিও প্লে করতেছি, এর জন্য আমার কিন্তু ভিডিও কোনো ধরনের কোনো পজ হচ্ছে না আর কি, লোড হচ্ছে না। আপনি যদি ডাটা কানেকশনে বা আপনার কানেকশন নেটওয়ার্ক কানেকশনটা যদি একটু স্লো থাকে তাহলে হয়তো বা একটু স্লো কাজ করতে পারে। প্রত্যেকটা ভিডিও কিন্তু চলতেছে, দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট আমরা যদি যমুনা টিভি সার্চ করি তাহলে যমুনা টিভির একদম লেটেস্ট যদি কোনো পোস্ট করা থাকে তাহলে সেটা অবশ্যই দেখতে পাবো। একটু সার্চ করে দেখাচ্ছি, যমুনা টেলিভিশন, ইয়েস, দেখতে পাচ্ছেন 4 মিনিট আগে ভিডিও আপলোড করা হয়েছে, এরপরে 1 ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে, 20 মিনিট আগে পোস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু স্মুথলি আপনি প্লে করতে পারবেন। তো যে কথা প্রথমেই জানিয়ে দিয়েছিলাম, ভিডিওটি আপনি আপনার নিকটস্থ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের ইনবক্সে শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারাও দেখে একদম স্মুথলি কোনো ধরনের কোনো ভিপিএন কানেক্ট করা ছাড়াই ফেসবুক ইউজ করতে পারে। আর হ্যাঁ, আপনি যদি ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক ইউজ করতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আই বাটনে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, আপনি একদম স্মুথলি সেটা ব্যবহার করে একদম বেস্ট ভিপিএন বলতে পারেন ব্যবহার করে নির্দ্বিধায় একদম নিরাপদে আপনার যে কোনো কাজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন, মেসেঞ্জার ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে সেই ভিপিএনটা হচ্ছে আপনার একদম ইউনিক, সেখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন। তো সেই ভিডিওটি দেখলে সেই অপশনগুলো নিয়ে কথা বলেছি, সেখানে আপনি দেখতে পারেন। আর সর্বশেষে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।